বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্র্যাপ জেসমিন বা টগর গাছে কত ভ্যারাইটিস থাকে। এমনি যদি বলবো যে জেসমিনে কত ভ্যারাইটিস আছে, তো 200-র ওপরে কিন্তু ভ্যারাইটিস আছে জেসমিনে। কিন্তু আজকে এখানে আলোচনা হবে, আমি যেটা বলবো সেটা হলো ক্র্যাপ জেসমিন বা টগর নিয়ে। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। তার আগে নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন, তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন। তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, এই যে যে গাছটা আপনারা দেখছেন, এটা হলো সিঙ্গেল পেটেলের ক্র্যাপ জেসমিন বা টগর। আর বেশিরভাগ জায়গাতেই কিন্তু এইটা খুবই নর্মাল একটা গাছ। এটা আমার টবে আছে আর এটা খুবই নতুন গাছ, তার জন্য এর হাইটটা এখন কিন্তু 2.5 ফিট মতো হয়েছে। তবে এই গাছটা যদি মাটিতে বসানো হয়, তবে এর হাইটটা কিন্তু 8 থেকে 9 ফিট পর্যন্ত হয়ে যায় যদি মাটিতে লাগাচ্ছেন। আর এরই মধ্যে একটা মিনিয়েচার ভ্যারাইটিস আছে, তার ফুলের সাইজটাও ছোট হয়, তার পাতার সাইজটাও ছোট হয়, আর খুব ঝাঁকড়া ভাবে গাছগুলো হয়, আর ড্রপ ভ্যারাইটিসই থাকে সেটাও। আর খুব সুন্দর, মানে ফুলগুলো একই রকম দেখতে, কিন্তু সাইজটা একটু ছোট থাকে, ব্যাস এইটাই আর কি। আর ওটাও পার্মানেন্ট গাছ, আর এখানে যতগুলো দেখাবো সবই পার্মানেন্ট গাছ। ফুলের টাইমটা বলে দিচ্ছি, গ্রীষ্মকাল যতক্ষণ থাকবে আপনার বর্ষাকাল, পুরো বছরই ফুল আসবে। কিন্তু শুধু অনেক বেশি শীতের সময়, যেমন জানুয়ারি আর ডিসেম্বর মাসে আপনার ফুল আসবে না, মানে বলতে গেলে মার্চ মাস থেকে আপনার নভেম্বর মাস অব্দি ফুলটা পুরো বছরই পাবেন, আর তাছাড়া 2 মাস ফুলটা আসে না। তো ভীষণ ভালো গাছ টগর ভ্যারাইটি যেটা হয়, কারণ এতে আপনারা সারা বছর ফুল পাচ্ছেন। পুজো পারপাসের জন্য যে যে ফুলগুলো আপনারা ব্যবহার করেন, সেটা এটা একটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই যে টগর ভ্যারাইটিস, এটা কিন্তু একদিনই কিন্তু আপনার গাছে থাকবে, পরের দিন কিন্তু শুকিয়ে যাবে, কোনো রকম সুগন্ধ আসে না। এর আমি ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে আলাদা শেয়ার করা আছে, লিংক আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। যতগুলো গাছ এখানে দেখাবো সব আপনার ভিডিও আছে করা, কিছুদিন আগেই শেয়ার করেছি, তো অবশ্যই দেখে নেবেন। এবার আসছি যে ডবল ভ্যারাইটিস এর উপরে, কারণ এতে দুটোই ভ্যারাইটিস থাকে, সিঙ্গেল আর ডবল। আর সিঙ্গেলে মিনিয়েচারও আসে, আর এটা হলো ডবল ক্র্যাপ জেসমিন বা থোকো টগর বলা হয়। আর এতে কোনো রকম সুগন্ধ বা কোনো রকম গন্ধ নেই, নর্মাল ফুলগুলো হয় আর দেখতে ভীষণ সুন্দর হয়। আর এর যে গাছটা সেটাও কিন্তু অনেকটাই বড় হয়ে যায়, 8 থেকে 9 ফিট হাইট হয়ে যায় যদি নিচে লাগাচ্ছেন। আমার টবেও কিন্তু এটা 12 ইঞ্চি টবে লাগানো আছে, আর ভালো ঝাঁকড়া একটা গাছ হয়ে গেছে, 3.5 ফিট হাইট আছে গাছটার। আমি গাছটাও দেখাচ্ছি আপনাদের পুরোটা, আর ভালোভাবে ফুল আছে। দেখুন সাইজটা, দেখুন কত সুন্দর, মানে একটু ক্যামেরাটাকে দূরে করলে তবে গাছটাকে কভার করতে পারছি পুরোটা, ভীষণ সুন্দর হয়। পাতাগুলো একটু লম্বা লম্বা হয়, দেখতেই পাচ্ছেন। আর এটাতেও অনেক সমস্যা দেখতে পেয়েছি আমি এই গাছে, মানে আমার এই গাছটা 3 বছর হয়ে গেছে। আপনাদের সঙ্গে আমি ভিডিও আলাদা শেয়ার করা আছে, লিংক দিয়ে দিচ্ছি সব গাছেরই, যে কিভাবে কেয়ার করবেন, যদি আপনারা কেয়ার কিভাবে করতে হবে, কি সার দিলে ফুল আসবে। যদি আপনাদের গাছে সমস্যা দেখছেন ফুল আসছে না, তাহলে আপনারা অবশ্যই কিন্তু 3টে গাছেরই কিন্তু আপনাদের লিংক দিয়ে দেবো, আপনারা 3টে গাছেরই ভিডিও দেখতে পাবেন যে কিভাবে কেয়ার করতে হয়, কি সার দিলে ফুলগুলো আসবে। আপনারাও দেখছেন কি সুন্দর ফুল এসে আছে, এই সময় কিন্তু খুব ভালোভাবে ফুল আসে যেহেতু বর্ষাকাল চলছে। এই টগর যে ভ্যারাইটিস আছে, আমি প্রথমে বলেছি এটাও কিন্তু একদিনই গাছে থাকে। আর টগর ভ্যারাইটিস বেশিরভাগই সাদা রঙেরই কিন্তু ফুল আমি দেখেছি, অন্য অন্য কালার খুব কমই দেখা যায়। তো যাই হোক, আর এবার আসছি 3 নম্বর গাছে, সেটাও কিন্তু থোকো টগরেরই ভ্যারাইটিস, মানে থোকো টগরই বলা হয়। কিন্তু এই যে যে ফুলগুলো এর আগে যেটা দেখালাম, সেটা কিন্তু 1.5 ইঞ্চি মতো ফুলের যে ডায়ামিটার সেটা থাকে। তবে এই যে যে ফুলটা দেখছেন, এটার হলো যে ফুলের যে সাইজটা, সেটা 3 থেকে 3.5 মানে ইঞ্চি মতো থাকে। কুড়িগুলো দেখুন কতটা বড় থাকে, আর অনেক কুড়ি এসে গেলে তখন আবার কুড়ির সাইজ গুলো একটু ছোট হয়ে যায় অনেক সময়, যেটা আমার সাথে হচ্ছে। আর কিছু কিছু হয়তো সমস্যাও আছে, কুড়িগুলো ভালোভাবে ফুটছিল না, তো আমি তার জন্য সারও দিয়েছি, আর ঠিকও হচ্ছে আস্তে আস্তে জিনিসগুলো। তো এতে সমস্যা দেখুন যে কুড়িগুলো এইভাবে ফেটে যায় নিচের দিকে, আর ফুলের যে সাইজ সেটা পুরোপুরি আসে না। তার জন্য কি করতে হবে সবকিছু আপনাদের শেয়ার করা আছে। আর এই গাছের একটা জিনিস যেটা বলবো, এটা থোকো টগর তো নিশ্চয়ই, আর তার সঙ্গে এতে একটা সবচেয়ে বড় কথা কি, এই গাছে কিন্তু অনেক ভালো একটা সুগন্ধ আসে, একটা হালকা হালকা একটা গন্ধ আসে,
তো যার জন্য আমি বলছি যে খুব মানে এটা অনেক জায়গাতেই পাওয়া যায় না, তবে যেখানে আমরা থাকি সেখানে এটা খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে যায়। খুব কমে আমি এই গাছগুলো অন্য অন্য সিটিতে দেখেছি। সমস্যায় তো অনেক থাকে, দেখুন পোকামাকড়ও কিন্তু খেয়ে যায় গাছগুলো। তো কি কি করতে হবে আমি আলাদা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। আর এই যে যে ফুলগুলো আপনারা দেখছেন, বাকি যে দুটো টগর দেখিয়েছিলাম সেগুলো একদিন গাছে ফুলটা থাকে, তবে এই যে যে থোকো টগর এটা কিন্তু আপনার 3 দিন মতো থাকবে গাছে, তারপরে আপনার কিন্তু শুকিয়ে যাবে ফুলগুলো। তো খুব সুন্দর দেখতে লাগে, একটা ভালো সুগন্ধ আসে, পাতাগুলো একটু লম্বা লম্বা হয় যেটা আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, আর ফুলগুলো দেখুন কুড়িগুলো কত বড় বড় থাকে, ভালো সাইজের ফুল হয়। তো আপনারা এগুলো আপনাদের বাগানে অবশ্যই লাগান, একটা ভালো সুগন্ধ ফুল গাছ আর পার্মানেন্ট গাছ, ভীষণ দেখতেও সুন্দর হয় ফুলগুলো, একটু আলাদা রকম টগর এটা। আর এই তিনটেই ভ্যারাইটিস আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছিলাম, তো আমি এখানে দেখালাম। কিন্তু ভ্যারাইটিস কিন্তু দুটোই হচ্ছে, মানে সিঙ্গেল আর ডবলই, মিনিয়েচারটাও সিঙ্গেলই হয়, বা ওতে আমি এখনো মিনিয়েচারটা ডবল দেখিনি, যদিও নর্মাল যেটা সাইজ সেটাতেই আমি ডবল দেখেছি। তো ব্যাস এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করার ছিল। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও টিপে দিন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।